দর্শক স্বাগত জানাচ্ছি সানজি জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সাথে আছি আমি শুভ অঙ্কুর। আপনারা জানেন নিউজ টোয়েন্টি ফোরের এই নিয়মিত আয়োজনে আমরা আসলে মূলত সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে আমাদের যে বিষয় নিয়ে কথা বলার কথা রয়েছে সামনে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে ভালো নির্বাচনের খোঁজে। আপনারা জানেন যে নির্বাচন কমিশন গঠনের একটি প্রক্রিয়া চলছে। আমাদের সাথে আজকে আলোচনার জন্য যুক্ত আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। আমি তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমেই আমরা আসলে যে বিষয়টি আসলে না বললেই নয় যে আসলে স্বাধীনতার পর মানে প্রথমবারের মতো আইনের আলোকে একটি নির্বাচন কমিশন গঠিত হতে যাচ্ছে, এটি আসলে একটি অনেক বড় স্বস্তির খবর আমাদের জন্য। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান যে রাজনৈতিক প্রতিপক্ষ, সেই রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না, এটিও একটি অস্বস্তির কারণ। আমি আসলে প্রথমেই অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদের কাছে আসতে চাই যে সার্চ কমিটি নিয়ে আসলে আপনার মূল্যায়ন কী, এই কমিটি কি একটি সুষ্ঠু নির্বাচন করার যোগ্য নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হবে কিনা? দেখেন, সার্চ কমিটি যে নির্বাচন কমিশন গঠন করবে, কমিশন গঠন হবার পরে বোঝা যাবে যে তাদের পক্ষে একটি সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব কিনা। তবে বিএনপি প্রথম থেকে বলে আসতেছে যে তাদের এই নির্বাচনে কোন আগ্রহ নেই, সার্চ কমিটিতে তারা অংশগ্রহণ করবে না, নির্বাচনেও এই সরকারের অধীনে তারা অংশগ্রহণ করবে না। অতএব এটা কিন্তু প্রথম থেকে তাদের একটি দলীয় সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তে অদ্যাবধি তারা অটল আছে। অথবা সেই ক্ষেত্রে আপনি যদি নির্বাচনের কথা চিন্তা করেন, তাহলে আমরা মনে করব যে সমস্ত দলের যদি অংশগ্রহণ না হয় তাহলে সেই নির্বাচনটা তো একটু প্রশ্নবিদ্ধ থেকেই যাবে, কারণ একটি বড় দল, তারা বলে যাচ্ছে যে আসবে না, শেষ পর্যন্ত কি হবে সেটা তাদের দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করবে এবং এই নির্বাচন কমিশন গঠনের উপর নির্ভর করবে অনেক কিছু। আমাদের সাধারণত সরকারের শীর্ষ পর্যায়ে চারজন কর্মকর্তা এখানে আছেন নির্বাচন সার্চ কমিটিতে এবং বাকি দুজন আছেন বাইরে থেকে। আমাদের তারা সারা দেশ থেকে সমস্ত বুদ্ধিজীবী বিভিন্ন রাজনৈতিক মহল সবার কাছ থেকে নাম নিয়েছেন, প্রচুর নাম এখানে এসেছে গেছে, যে নামগুলো এসে গেছে অধিকাংশ নামই আমাদের চেনা এবং তাদের সকলকে আমরা জানি। এখানে নিরপেক্ষ বলতে আপনি যেটা বুঝাবেন, কোনো লোককে আমরা নিরপেক্ষ পাবো না তেমন, কিন্তু গ্রহণযোগ্য লোক পাওয়া যাবে। তো এটি নির্ভর করবে সার্চ কমিটির উপরে তারা কতটুকু গ্রহণযোগ্য লোককে দিয়ে এই নির্বাচন কমিশনটা গঠন করতে সক্ষম হল এবং তারপরে নির্বাচন কমিশনের পরে বিএনপির পরবর্তী সময় তাদের কি সিদ্ধান্ত হয়, এইটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক এই জায়গা থেকে জনতন্ত্র ফারুকের কাছে আসতে চাই। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কাজী ফিরোজ রশিদ যেটি বলছিলেন যে আসলে শেষ পর্যন্ত বিএনপি কি করতে চায় সেটি আসলে দেখার বিষয় রয়েছে। এখন যদি কোনো গ্রহণযোগ্য বিশেষ সুবিধাভোগী কেউ কোনো ব্যক্তি যদি আসলে শেষ পর্যন্ত নির্বাচন কমিশনে না থাকে, তাহলে কি আপনারা সেই নির্বাচন কমিশনটিকে মেনে নেবেন? শুভ, আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ টোয়েন্টি ফোর অনেক দিন পর কাজী ফিরোজ রশিদ, অত্যন্ত আমার প্রিয় বারজন ব্যক্তি, শ্রদ্ধেয় শিক্ষক মিজান সাহেব এখানে আছেনই, আপনার মাধ্যমে সকলকে এই মাতৃভাষা দিবস দিন পরে শহীদ বরকত সালাম জব্বার সবার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি। আর যারা ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করি এবং সারা বিশ্ব থেকে যেন এই করোনাটা চিরতরে বিধানে এসে দোয়া সবার কাছে চাচ্ছি। শুভ, প্রথমে কথা হলো ফিরোজ ভাই অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান, দীর্ঘদিন একসাথে আমরা এক সময় ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি আশা করব যে আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হবে, যেহেতু আমরা চাচ্ছি যে একটা ভালো নির্বাচন দেশে হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার শীর্ষ পর্যায়ে নেতৃত্ব বলেছে যে আমরা চাই দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক,
যে নির্বাচনটার মধ্যে দিয়ে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং ভোট দিতে কেন্দ্রে যেতে পারবে। অতীতের আলোকে চার্জ কমিটি 14 এবং 18 যে সকল নির্বাচন কমিশন গঠন করেছে চার্জ কমিটির মাধ্যমে, সেখানে আসল লোককে চার্জ করতে পারে নাই তারা, তারা নিজস্ব লোককে বসিয়ে 14 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছে, 18 সালে দিনের ভোট রাত্র হয়েছে। সে কারণে আমাদের আত্মবিশ্বাসটা এই দলীয় সরকারের অধীনে আর কোন নির্বাচনে না যাওয়াটাই শ্রেয় বলে মনে করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সে কারণে আমরা সার্চ কমিটিতে আলোচনাও যাই নাই, নামও দিই নাই, সে কারণে এই নিয়ে আমাদের ভাবনা চিন্তা কম। আমরা ভাবনা চিন্তা করছি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সকল দল মিলিয়ে, আজকে বিরোধী দল সংসদে যারা আছেন, কো চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, আমরাও আশা রাখি, আশা করব যে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আজকে সংসদে যারা বিরোধী দলে আছেন, বিরোধী দল আসনে বসেছেন, তাদেরও আমাদেরকে সহযোগিতা করা উচিত। যে আমরা চাচ্ছি যে নিরপেক্ষ নির্বাচন যে দরকার, সেই নিরপেক্ষ নির্বাচন এই দলীয় সরকারের অধীনে কোনোদিন আর হবে না। জনতন্ত্র ফারুক, এই বিষয়টি নিয়ে একটু বলতে চাচ্ছি, আসলে বিএনপি, আপনি ঠিকই বলেছেন, যেটি আসলে বিএনপি শুরু থেকে বলে আসছে যে নির্বাচনকালীন সরকারটি কি হবে, এটি নিয়ে আসলে মূলত বিএনপির আগ্রহের জায়গা ছিল, কিন্তু আসলে শেষ পর্যন্ত এটি তো আইনে এখন সম্ভব নয়, যেটি আসলে সরকার দল থেকে বারবারই বলা হচ্ছে, এই মুহূর্তে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে সেই বিষয়টি। কিন্তু বিএনপি যদি অংশ না নেয়, তাহলে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া তো আর থেমে থাকতে পারে না, আর সামনে যদি জাতীয় নির্বাচন করতে হয়, তাহলে তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কমিশন গঠন করে সে নির্বাচনের আয়োজন করতে হবে। তো আসলে এই মুহূর্তে আপনাদের এই বক্তব্য কি একটি অস্থায়ী নির্বাচনের দিকে ঠেলে দিচ্ছে না জাতিকে আবার? আসলে আসলে আপনি জিনিসটা আমাকে যেভাবে শুভ, আপনি অত্যন্ত একজন গুড উপস্থাপক, আর এখানে আমার চেয়ে বিজ্ঞ কাজী ফিরোজ রশিদ চৌধুরী এবং মিজান স্যার, সেখানে আমি আমার তরফ থেকে আমার দলের কথা আমি বলছি না, সারা বাংলাদেশের মানুষের অভিমত। কিছুদিন আগে এখনো চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন এবং কিছু কিছু শূন্য আসনে সংসদ নির্বাচনগুলো মানুষ দেখেছে, সেই কারণে কথাগুলো বলা। আপনি আইনের কথা বলেছেন, আইন তো তারা তৈরি করেছে, যে আইন যেখানে তৈরি হয়েছে সে আইনের এই সংসদে তো আমরা মনে করি নিষিদ্ধাত্মক সংসদ, সে কারণে তারা আসল আইন তৈরি না করে সার্চ কমিটি আইন তৈরি করে বাংলাদেশে একটা নির্বাচন তৈরি করে আবার 2023 সালে 18-14 মতো আর একটা নির্বাচন করে চলে যাবে, সেটা তো বিএনপি কোনোদিনও গ্রহণ করতে পারে না। সেই কারণে আমার দৃষ্টিভঙ্গি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন অংশগ্রহণকারী হিসাবে আমি স্পষ্ট ভাষায় যেটা চাই, আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এক হয়ে এই এই নিরপেক্ষ একটি সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন গঠন করে যদি গ্রহণযোগ্য করতে পারে, তাহলে আমি মনে করি এই সার্চ কমিটি আইন নির্বাচন তো অবশ্যই তারা করে ফেলবে, যদি তারা মনে করে 14 মতো করবে, 18 মতো করবে, যদি আমরা আমাদের এই নির্বাচন প্রতিহত আমি বলবো না মানুষকে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের মাধ্যমে আমরা এই জায়গাটিতে আসবো। একটু আপনার কাছ থেকে এখন যেতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিক্ষক অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের কাছে। ডক্টর মিজানুর রহমান, আপনি নিশ্চয়ই কথা শুনছিলেন, কাজী ফিরোজ রশিদ এবং জয়নালউদ্দিন ফারুক দুজনের কথাই শুনছিলেন। তো আসলে এই মুহূর্তে আসলে কোনোভাবে বিএনপিকে একটি নির্বাচন কমিশন গঠনের একটি প্রক্রিয়া তো এগিয়ে গিয়েছে অনেকটাই, সার্চ কমিটি নাম প্রস্তাব যেগুলো হয়েছে 322 জনের নাম আমি এর মধ্যে আমরা গণমাধ্যমের মাধ্যমে সব কিছুই জেনেছি, সে জায়গা থেকে আসলে একটি নির্বাচন কমিশন আসলে কেমন নির্বাচন কমিশন গঠিত হতে পারে, এটি যেমন একটি প্রশ্ন, আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই প্রক্রিয়ার মধ্যে বিএনপিকে কিভাবে অংশগ্রহণ করানো যেতে পারে, কি করণীয় হতে পারে? আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই আমার যে সম্মানিত যে দুই আলোচক, ওনারা অনেক অভিজ্ঞ, এক একজনের এমপির বয়সই 30-32 বছর করে, এক একজন পার্লামেন্টের মেম্বার, ওনারা রাজনৈতিক ভাবে অনেক বিদগ্ধ। তো আমি দুজনের কথাই শুনলাম। তো একটা একেবারে সর্বশেষ আমাদের জনতন ফারুক ভাই যেটা বললেন, যে আসলে ওনার অবস্থান থেকে এটা বলারই কথা, কারণ বিএনপির একটা দল, বড় রাজনৈতিক দল, তার উপদেষ্টা উনি, তো ওনাদের যে স্ট্যান্ড, এর বাইরে তো আর কথা বলার সুযোগ নেই। কিন্তু আমাদের আসলে কয়েকটা জিনিস বিবেচনা করতে হবে, যে প্রত্যেক নির্বাচন আসলে আমরা যে কথাগুলো বলি, হয়তো যথার্থ কারণও থাকতে পারে এগুলো বলার, যে আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার
মাধ্যমে নির্বাচন করলেই আমরা আসলে সত্যি সত্যি একটা ইলেকশন পাব। এর আগেও আমরা করেছিলাম একাধিকবার, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেছিলাম। নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার আইন তৈরি করা হয়েছিল এটা 96 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, এবং সেই সময় রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকার আনার জন্য। আমি সেই ইতিহাস সবাই জানে, এগুলো তো ফিরোজ ভাই ফারুক ভাইয়েরা তো আন্দোলনের সাথে জড়িত সবকিছুর সাথে জানে। তো আমি এই সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি, ওর এর আগ পর্যন্ত আমাদের কোন সংবিধানের কোন এটা নিয়ে কোনো ব্যাখ্যা ছিল না, এরকম কোন সরকার করা যাবে কি যাবে না তার ব্যাখ্যাও ছিল না। কিন্তু ত্রয়োদশ সংশোধনী বাতিল যে করা হলো সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের যে শুনানি, তারপরে যে রায়, সেই রায়টা যদি একটু শুনেন, ত্রয়োদশ সংশোধনী আইন 1996 কে অসাংবিধানিক সংবিধানিক এবং অবৈধ ঘোষণা করা হইল এবং ইহা অবশ্যই অবৈধ। এখন দেখেন, যদি কোনো কারণে রাজনৈতিক দলগুলো একমত হয় এরকম করার জন্য, আবার কিন্তু এটা সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের রায়ের কারণে নাও ইট ইজ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা কিন্তু সংবিধানের অংশ হয়ে গেছে এখন, আগে এটা এটা সংবিধানের অংশ ছিল না, এটা কোনোভাবে আর করতে পারবেন না, এটা আবার সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে কেউ এটা রিড করলে এটা বাতিল হয়ে যাবে। আরেকটা জিনিস দেখেন, যে আমরা নির্বাচন কমিশন এবং সরকার দুইটা জিনিস, একটা হচ্ছে সরকার নির্দলীয় একটা নিরপেক্ষ বা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে যে নির্বাচন হলে ভালো নির্বাচন হয় সেটা আমরা বলছি, তো ঠিক আছে নির্বাচন হয়ে গেলো একটা ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন হলো, হওয়ার পরেও তো আরো বহু নির্বাচন আসে, উপজেলা নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন, যেটা আমরা দেখলাম যে আমাদের জনতন ফারুক ভাই যেটা বললেন, ইউনিয়ন কাউন্সিল নির্বাচন ভালোভাবে হয়নি, সেখানে হানাহানি মারামারি এবং বহু ঘটনা ঘটছে, তো সেই ক্ষেত্রে আমরা তখন কি করব? নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে যখন একটা সরকার প্রতিষ্ঠিত হবে তখন ধরে দলীয় সরকার হবে, এটা বিএনপি হবে অথবা আওয়ামী লীগ হবে, জাতীয় পার্টি হবে, এর মধ্যেই তো হবে, তো সেই জাতীয় পার্টি বা বিএনপি অথবা আওয়ামী লীগ সরকার যেটা দলীয় সরকার হবে তার অধীনে কি আমরা ওই বাকি ইলেকশন গুলো করবো, নাকি ইলেকশন আসলেই আমরা আরেকটা তত্ত্বাবধায়ক সরকার করবো, ইউনিয়ন কাউন্সিলের জন্য একটা, ইলেকশনের জন্য একটা, আর ইয়ের জন্য একটা, কিনা বলে হয় উপজেলা চেয়ারম্যানশিপের জন্য একটা, এই যে জটিলতা গুলো আছে এই জটিলতা গুলো আপনি নিরসন যদি না করেন, আমরা একটা একটা পথ আছে যে বিএনপি আন্দোলন করে বিশাল একটা গণ উত্থান তৈরি করে ফেললো দেশের মধ্যে, কোনোভাবে এই সরকার ক্ষমতা থাকতে পারলো না, তাইলে কি হবে? তাইলে এক্সট্রা মানে কনস্টিটিউশন একটা গভর্নমেন্ট তারা প্রত্যাশা করে কিনা, কারণ এই ত্রয়োদশ সংশোধনী বাতিল রায় যেটা যেখানে বলা আছিল যে আরো একটা বা দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ক করা যেতে পারে যদি সংসদ রাজি হয়, তো সংসদ রাজি হয়নি, কিন্তু তারপরে আবার একদম লাস্টে দেখেন লাস্টে কি বলে গেছে রায়ের মধ্যে, জাতীয় সংসদের এমন কোন সিদ্ধান্ত যদি নেয় নিলে সেখান থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিদের বাদ দেওয়া বাঞ্ছনীয়, তত্ত্বাবধায়ক সরকার শুধু জনগণের নির্বাচিত জাতীয় সংসদ সদস্যদের দ্বারা গঠিত হইতে হইবে, এই বিষয়গুলোর মধ্যে সাংবিধানিক ভাবে এখন হচ্ছে পার্ট অফ দ্য কনস্টিটিউশন, তাহলে সাংবিধানিক ভাবে এখন যদি যেমন আগে একবার এরকম প্রস্তাব আসছিল যে বিএনপি এবং আওয়ামী লীগ যারা সংসদে ছিল তাদের থেকে পাঁচজন করে নিয়ে অর্থাৎ সংসদ সদস্যের মধ্য থেকে সরকার গঠন করা হবে জাতীয় পার্টির থেকে নিয়ে যারা তার সংসদে আছে, কিন্তু এখন তো সংসদ যেটা এটা তো জনরল ভাইরা বলতেছেন এই সংসদ মানি না, মানে এই সংসদে ওইভাবে অংশগ্রহণমূলক নির্বাচন মাধ্যমে যে সকল দলের প্রতিনিধিত্ব সেটাও নাই, আর এই বিষয়গুলো যদি রাজনৈতিক ভাবে মীমাংসা না হয়, আপনি নির্বাচন কমিশন গঠন করার প্রক্রিয়া থেকে বেরিয়ে আসলেন, নির্বাচন কমিশন যেটা হবে এটা কিন্তু সরকার যেই থাকুক না কেন দেশে একটা নির্বাচন কমিশন থাকতে হবে, এবং সেটা যদি আমরা সাপোর্ট না করি এবং সেটাকে যদি সহায়তা না করি যে ভালো লোক যেভাবে আসতে পারে, ও একটু আগে যে কথাটা আসলো অনেক লোকের নাম চলে আসছে, 300 লোকের নাম আসছে, এই সার্চ কমিটির আইনে এমন কোন কথা নাই, এই পাবলিকলি যে সকল নামগুলো বিভিন্ন লোক দিয়ে দিছে এর মধ্যে মনে করেন ইয়ের নামও আছে কিনা কয়ে দেশ মডেলের নাম আছে, সিনেমার নায়কের নাম আছে, বউ আছে, বিভিন্ন লোকের নাম আছে, এবার দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তি অথবা যেই পদে ছিল সেই পদের থেকে ধাওয়া খাওয়া ব্যক্তি, এরকম বহু লোকের নাম চলে আসছে, এই লোকগুলোর মধ্য থেকে নিতে হবে, নট নেসেসারি যে 6 জন লোককে দিয়ে একটা সার্চ কমিটি করা হয়েছে, তারা শপথ নেয়া লোক এদের মধ্যে চারজন শপথ নিছে এই রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য, 2 জন বিচারপতি, 1 জন পাবলিশার অ্যাসোসিয়েশন চেয়ারম্যান এবং 1 জন অডিটর জেনারেল, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তাদের উপর যদি আমরা আস্থা রাখতে পারি আর তারা যদি আমাদের জন্য এরকম একটা
নির্বাচন কমিশন দেয় যেটা দেখেই মনে হবে এটি এখন সবচেয়ে বড় পরীক্ষা। ডক্টর মিজানুর রহমান আপনার কাছে আবারও আসবো, আমি একটু বলি, এই যে তত্ত্ববোধক নির্দলীয় তত্ত্ববোধক সরকারের যে ভাবমূর্তিটা চাচ্ছে জনের বাইরা, এটা এরকম একটা নির্বাচন কমিশন যদি হয় এটাই হচ্ছে ওই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববোধক সরকারের মতো। কারণ সংবিধান অনুযায়ী 126 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের সময় সর্বময় কর্তৃত্ব চলে যাবে কিন্তু দেশের নির্বাচন কমিশনের হাতে, আর এইটাকে যদি আপনি স্ট্রং করতে পারেন, কারণ একটা ছোট গভর্নমেন্ট থাকবে রুটিন ওয়ার্ক করার জন্য, আর দেশের সমস্ত ক্ষমতা চলে যাবে, এবং প্রধানমন্ত্রীও কিন্তু অ্যাজ এ পার্ট অফ দ্যাট প্রশাসনিক কর্ম মানে অংশ হিসাবে, তখনও কিন্তু এই প্রধানমন্ত্রীও নির্বাচন কমিশনের সহযোগিতা করার জন্য কর্তব্য পালন করার জন্য বাধ্য থাকবেন, এটি আইনে বলা আছে। কিন্তু সেই জন্য আমার মনে হয় নির্বাচন কমিশনের গঠন থেকে যে প্রক্রিয়ায় বিএনপি সরে গেল, তো এইটা দিয়ে কতটা কি অর্জন হবে এটা জানার বাইরে বলতে পারে আমার আমার মনে হচ্ছে। ডক্টর মিজানুর রহমান আমরা আসবো আবার আলোচনায়, আসবো আসলে আমাদের একটা সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার। দর্শক সানজি জনতন্ত্র গণতন্ত্রে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি সানজি জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আসলে কথা বলছি আজকে ভালো নির্বাচনের খোঁজে, এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কাজী ফিরোজ রশিদ আছেন, জয়নাল উদ্দিন ফারুক আছেন এবং অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আছেন। এবার আবারও শুরুতে অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদের কাছে যেতে চাই। কাজী ফিরোজ রশিদ, আপনি নিশ্চয়ই শুনতে পারছেন অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমার প্রযোজক কাজ করছেন, কাজী ফিরোজ রশিদ আপনি কি শুনতে পাচ্ছেন এবার? শোনা যাচ্ছে অস্পষ্ট। আমি আমি আসলে শুভ আপনার কোনো কথা আসে না। আরেকটি বিষয় একটু বলতে চাই, জাতীয় পার্টি নিয়ে যে কথাটি বলা হয় সংসদে বিরোধী দল, মাঠে বিরোধী দল হওয়ার ক্ষেত্রে আপনাদের আসলে কতটুকু কার্যক্রম আপনারা আসলে শেষ পর্যন্ত মাঠে দেখাচ্ছেন, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে জাতীয় পার্টি আগামী নির্বাচনে কি আওয়ামী লীগের সাথে জোট বেঁধে নির্বাচন করবে নাকি তারা আলাদা করে করবে? আসলে আমি আপনাকে তেমন কিছু শুনতে পাই নাই, আমার সাথে যারা ফারুক ভাই আছেন, মিজান ভাই আছেন, কেউই শুনতে পাই না। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে সার্চ কমিটি একটা মহাবিপদে আছে, তাদের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা খুবই একটা দুরূহ কাজ। মিজান ভাই যে কথা বলে গেছেন যে চারজনই আছে যাদের কনস্টিটিউশনাল পোস্ট, যারা ভোট নিয়ে এখানে বসছেন, আর দুইজন আছেন মোহাম্মদ রাষ্ট্রপতি বানিয়েছেন, তা এদের জন্য খুবই একটা কঠিন কাজ কিন্তু এই নির্বাচন কমিশন গঠন করা। কারণ আমি বারবার একটি কথা বলতেছি যেটা ফারুক ভাই বলছেন, বিএনপি প্রথম থেকে বলছে যে আমাদের এই নির্বাচনে কোনো আগ্রহ নেই, সার্চ কমিটি নিয়ে বা নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, আমরা চাচ্ছি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, একটি নির্দলীয় সরকার আসবে, তারা যে নির্বাচন কমিশন গঠন করবে তখন আমরা নির্বাচন যাবো, এটা বিএনপির মুদ্রা কথা। তাহলে এখন কি হচ্ছে, নির্বাচন যদি একটি বড় দল না আসে, আমি প্রথম থেকেও বলছি যে সে নির্বাচনটা আমরা করব কিন্তু একটি প্রশ্নবোধক আবারও থেকে যাবে, যেটা অতীতে রয়ে গেছে, এখন পর্যন্ত আমরা বিএনপি বলতেছি আমরা একই প্রশ্নের সম্মুখীন হচ্ছে। ভালো নির্বাচন করতে হলে সকল দলের অংশগ্রহণ অনিবার্য, কিন্তু বিএনপি সেখানে কিন্তু অদৃশ্য, এখন পর্যন্ত দৃশ্যমান হচ্ছে না আমাদের কাছে, না আসবেন কি আসবেন না। দেখেন, উন্নয়ন দুইটা ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে দৃশ্যমান উন্নয়ন, একটা অদৃশ্য উন্নয়ন। দৃশ্যমান উন্নয়ন হচ্ছে যে এই যে আমরা পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট লাগে যদি ঘুরতে চাই, এগুলো সমস্ত দৃশ্যমান, আপনি এগুলো দেখতে পারবেন, ছুঁইতে পারবেন, ধরতে পারবেন, সবই করতে পারবেন। আর অদৃশ্য উন্নয়ন হচ্ছে গণতন্ত্র, আইনের শাসন, মৌলিক অধিকার, এগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না,
কিন্তু আপনি উপভোগ করতে পারবেন, আপনি অনুভব করতে পারবেন। তা অতএব এইখানেই একটা ঝামেলা বেঁধে গেছে। এইখানে বিএনপি বলতে চাচ্ছে যে তারা এই সরকার ওদের ইলেকশন আসবেন না। আবার তারা আমাদের সংসদকেও বলেন কিন্তু যে এই সংসদ কিন্তু বৈধ নয়, কিন্তু তাদের আবার সংসদে কিন্তু সংসদ সদস্যরা আছেন, তারা ভোট নিয়েছেন, সংসদে এসে গেছেন এবং সংসদের সমস্ত কার্যপ্রণালী বিধিতে তারা প্রতিদিন প্রতিনিয়ত অংশগ্রহণ করতেছেন। এমনকি এই যে নির্বাচন কমিশন গঠনের যে আইনটি করা হলো সম্প্রতিকালে, এই আইনে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন, চুলচালা বিশ্লেষণ করেছেন, তারা অনেকগুলো প্রস্তাব রেখেছেন, সংশোধনী প্রস্তাব যে সংশোধনীগুলো রাখা হয়েছে সবার সংশোধনী রাখছে। মাননীয় আইনমন্ত্রী বলেছেন যে আমার দুইবার পানি খেতে হলো এই আইনটি পাস করতে এসে, এবং দীর্ঘ সময় আইনটি যদিও ছোট দীর্ঘ সময় আর লেগেছে আইনটি পাস করতে। তারা সমস্ত জায়গায় অংশগ্রহণ করতেছেন। আবার জয়নাল ভাই যদি বলেন, ফারুক ভাই, জয়নাল ফারুক ভাই যদি বলেন, যিনি বিএনপির চিফ হুইপ ছিলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে, উনি বারবার সংসদ সদস্য হিসেবে তার 5 বার বা 6 বার হয়েছেন, উনি যদি বলেন যে এই যে আপনাদের সংসদ অংশগ্রহণ করা, আবার সেই সংসদে আপনারা বলেন যে সংসদটা এই না বৈধ না, তো এইটা কিন্তু আপনাদের কথার সাথে ঠিক ই হচ্ছে না। কাজী ফিরোজ রশিদ, আপনি কি শুনতে পাচ্ছেন এখন? একদম পরিষ্কার কি শুনতে পাচ্ছেন? আমার আমি শুনতে পাচ্ছি, অবৈধ সংসদ, আবার এই সংসদে আপনাদের প্রতিনিধি রয়েছে যারা নাকি এই নির্বাচন কমিশন গঠন আইনটি পাশের ক্ষেত্রে তারা চুলচেরা বিশ্লেষণ করেছেন, কথাবার্তা বলেছেন, এই ক্ষেত্রে আসলে আপনারা কেন অবৈধ সংসদ বলছেন, তারা আপনারা কেন এই বিষয়টিকে মেনে নিচ্ছেন না নির্বাচন কমিশন গঠন আইনের বিষয়টিকে? হ্যাঁ শুভ, আসলে কাজী ফিরোজ রশিদ চৌধুরীর অত্যন্ত অভিজ্ঞ লোক, আগে বলেছি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ বটে, যে কথাটা আমরা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা আমাদের নেতা তারেক রহমান বা আমাদের স্ট্যান্ডিং কমিটির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের মুখপাত্র রিজভী আহমদ সাহেব যেসব কথাবার্তা গুলো বলে বুঝাতে চাচ্ছিল, অবৈধ শব্দটা আমরা কখন কোন সময় ব্যবহার করি আমি এটা আপনাকে বুঝাবার চেষ্টা করব। আমি একজন ক্ষুদ্র বিএনপির সমর্থক, রাজনৈতিক কর্মী, আমি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটু আগে বলেছে, কাজী ফিরোজ এবং মিজান স্যার বলেছে যে এটা একটা বৃহত্তম রাজনৈতিক দলকে বাইরে রেখে 2008 সালে যে নির্বাচনটা হয়েছে বা 2014 সালে যেটা হয়েছে, সেই কথাগুলোর আলোকে এই অবৈধ সংসদ জনগণের অংশগ্রহণ না থাকার কারণে এটাকে অবৈধ বলা হয়। এখন আমাদের প্রতিনিধি আছে, আমি অস্বীকার করি না, এটা ওয়ান অফ দ্য কাইন্ড, একরকম আমাদের একটা কৌশল হতে পারে, সে কারণে আমাদের কয়েকজন সদস্য এখানে আছে, চুলচেলা বিশ্লেষণ করে যদি পার্লামেন্টের সদস্য যারা ভিতরে আছেন আমাদের পক্ষ থেকে বিএনপি থেকে রিপ্রেজেন্ট করছেন, তারা যদি চুলচেরা বিশ্লেষণ করে সার্চ কমিটির আইন পাস করে জি মানে হা বলে আসে, সেটা তারা কেন করছে তারা জবাব দিবে, বিএনপি যদি জবাব চায় তারা জবাব দিবে। কিন্তু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি অবৈধ এই জন্য বলি, জনগণের অংশগ্রহণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো বৃহত্তর রাজনৈতিক দল অংশগ্রহণ করেও দিনের ভোট রাতে হওয়ার কারণে এটাকে অবৈধ বলি। সে কারণে আমি মনে করি কাজী ফিরোজ যদি আপনি এবং মিজান স্যার যে কথাটা বলছেন যে সংসদে আইনটা কার জন্য, জনগণ রাষ্ট্রের জন্য, আইনটা মানুষের জন্য, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের আরো দুইবার ইলেকশন করতে পারে আমাদের মানে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা সংসদে পাস করে নাই, তখনকার সংসদ কার ছিল, তখনকার সংসদ সদস্য কারা ছিল, তখন কি সেখানে বিএনপি ছিল কিনা। অতএব আমি মনে করি এটা দলীয় সংসদে দলীয় সংবিধান বিষয়ে তারা সিদ্ধান্ত দিয়েছে, এটা আমি মানতে রাজি না। আমি এইটুকু মানতে রাজি, তত্ত্বাবধায়ক সরকার পরিবর্তন তারাই করতে পারে যারা এখন সংসদে আছে,
কাজী ফিরোজ রশিদ, আমি এই জায়গায় আপনার কাছে আসতে চাই। কাজী ফিরোজ রশিদ, জনাবদিন ফারুক, আমি আপনার কাছে আবারও আসবো, আবারও আসবো। আমি একটু কাজী ফিরোজ রশিদের একটি বক্তব্য নিতে চাই। কাজী ফিরোজ রশিদ, আমি আসলে যে প্রশ্নটি করেছিলাম যে আসলে আপনাদেরকে বলা হয় সংসদে বিরোধী দল, আপনারা আসলে শেষ পর্যন্ত মাঠে বিরোধী দল হিসেবে সেই ভূমিকাটি ঠিক পালন করেন না, এই বিষয়টিকে আপনি খণ্ডাবেন কিভাবে? আপনার কথা তো কি প্রশ্ন করলেন কিছুই বুঝতে পারছি না। আমি আসলে কাজী ফিরোজ রশিদকে প্রশ্ন করেছি, জয়নুলউদ্দিন ফারুক আপনাকে করিনি, উনি হয়তো শুনতে পারেননি। যাই হোক, আপনি যেটি বলছিলেন, আরে এটা তো আপনার শুভ, আপনাকে তো শুনতে পাচ্ছি না। আচ্ছা দর্শক, আমাদের আসলে প্রযুক্তিগত একটু ত্রুটির কারণে আমরা আসলে আবার একটু বিরতিতে যেতে হচ্ছে, কোথাও যাবে না, ফিরছি একটু পর। দর্শক, আপনারা দেখছেন সানজি জনতন্ত্র গণতন্ত্র, নিউজ টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন। আমাদের সাথে তিনজন যুক্ত থাকলেও এই মুহূর্তে অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ আমাদের সাথে যুক্ত নেই, কিন্তু জয়নুলউদ্দিন ফারুক এবং ডক্টর মিজানুর রহমান আমাদের সাথে আছেন। আমরা আসলে যে আলোচনাটি ছিলাম, জয়নুলউদ্দিন ফারুক বলছিলেন যে এই কথাটি যে আসলে সংসদে শেষ পর্যন্ত যে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, যে বিষয়টি আসার কথা ছিল যে আরও দুই টার্ম অ্যাটলিস্ট তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার বিষয়টি, এই বিষয়ে আপনি কথা বলছিলেন। কিন্তু আমি একটু আগের ডক্টর মিজানুর রহমানের একটি বিষয় আপনাকে একটু ধরে দিতে চাই, যে উনি কিন্তু বলেছিলেন যে আসলে যেই নির্বাচন কমিশনটি গঠিত হচ্ছে, সার্চ কমিটির মাধ্যমে যে লোকগুলো নাম এসছে তার মধ্যে কিন্তু যোগ্য লোকজন, সৎ লোকজনের নাম আছে, যোগ্য লোকজনের নাম আছে। তারা যদি একটি নির্বাচন কমিশন, একটি যোগ্য নির্বাচন কমিশন গঠন করে, তাহলে তারা যদি একটি তত্ত্বাবধায়ক সরকারের না হোক, সেই জায়গা থেকে তারা যদি হচ্ছে একটি নিরপেক্ষ ভূমিকা পালন করে, সেক্ষেত্রে সমস্যা কোথায়? আমি আমি নিরপেক্ষ দৃষ্টি, এখন তো কাজী ফিরোজ নাই এখানে, আওয়ামী লীগের কেউ নাই সরাসরি, আমি জানলাম সে একটু সমর্থন করে, এটা কিছু আসে যায় না। আমি তো আগে বলেছি যে শিক্ষকের সাথে কথা বলা বড় মুশকিল, বাবা ছিলেন শিক্ষক মানুষ। একটা জিনিস আমি সুবিধা অসুবিধাটা বলছি, শুভ আপনি কি চান আপনার এই উপস্থাপনায় অনুষ্ঠানটা সুন্দর হোক? আমি চাই বাংলাদেশের 2023 সালের যে 18-14, আপাতত আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে 2023 সালে একটা নির্বাচন, বর্তমান সরকারও সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে দেবার ক্ষমতা তাদের আছে। আজকে দেখেন উন্নয়ন যেভাবে হচ্ছে, তারা বলছেন মেগা উন্নয়ন। একটু আগে আমি যখন উত্তরা ক্লাব থেকে নিচে বসে গল্প করছিলাম, তখন সেখানে অনেক বলছে দেখেন 60 টাকার ডিজিট হয়েছে, 80 টাকা বা এখন 90 টাকা, 85 টাকা সোয়াবিন হয়েছে, 160 টাকা, 10 টাকার বাস ভাড়া হয়েছে 20 টাকা। এই যে উন্নয়ন বাংলাদেশের, এইসব বিষয়গুলো আলোচনা হচ্ছে, তাহলে আমাদের মন দেওয়া উচিত জনগণের দিকে। জনগণ যেখানে শান্তিতে বসবাস করতে পারবে, নির্ভয়ে ঘুমাইতে পারবে, আইন শৃঙ্খলার কোনো অবনতি হবে না, তারা এটাই চায়। সংবিধান কিটা জনগণ পাবে এত কিছু বুঝে না, আমরা যারা সারের মতো লোকেরা, শিক্ষিত লোকেরা বুঝে, আমরা যারা ক্ষুদ্র শিক্ষিত তারাও বুঝি যে সংবিধান কি, তারা সংবিধান বুঝে না। তারা একটা বুঝে আমার ভোটটা আমি দিতে পারি নাই, ওই যে একটা বুড়ার গল্প যে বুড়া যা জিজ্ঞেস করে পুলিং অফিসারে যে আমার ভোটটা আইসে ভোট দিতে, আমার লোকের একটু দেখা করে গেল না, এইসব কথা গ্রামে আলোচনা হয়। সেখানে আমি মনে করি চার্জ কমিটি 352 জনের মধ্যে শুভ ভাই বড় দুঃখ লাগে, 50 জন নাকি ঠিক করবে, 50 জন নাকি ঠিক করেছে শুনলাম পত্রপত্রিকার মাধ্যমে, আবার এটার মধ্যে নাকি 10 জন। তাহলে স্পষ্ট যদি তারা স্বচ্ছ হইতো আমার দৃষ্টিতে, তাহলে আওয়ামী লীগ যে 10 জনের নাম দিয়েছে, আওয়ামী লীগ কেন এই 10 জনের নাম প্রকাশ করলো না? আমি ডক্টর মিজান ভাইয়ের কাছে অনুরোধ করব, আপনার যদি কোনো সুযোগ হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম কোনো সদস্যের সাথে যোগাযোগ হয়, তাদেরকে জিজ্ঞাসা করেন তো যদি 352 জনের নাম প্রকাশ করতে পারলো, কোন দল কিভাবে কার নাম দিল। ওই যে আবু আলম শহীদ খান কালকে আমার সাথে ছিলেন টকশোতে, উনি বলেছে আমার নামটা কে দিয়েছে, আমাকে যদি শিফট না করা হয় বা কমিশন না করা হয় আমি নিজেই বিব্রত বোধ করবো, তাহলে আমার জানার অধিকার আছে যে আমার নামটা কে দিল। তাহলে আওয়ামী লীগ স্বচ্ছতা বজায় রাখুন। আমি ডক্টর মিজানুর রহমানের কাছে আসতে চাই। ডক্টর মিজানুর রহমান,
যে নামগুলো জমা হয়েছে এই নামের মধ্যে আপনি যেমন বলেছেন যে হ্যাঁ অনেক ধরনের লোকের নাম আছে, কেউ কেউ কিন্তু তদবির করেও নাম তুলেছেন তাদের এই লিস্টে, এই ধরনের কথাবার্তাও কিন্তু গণমাধ্যমে এসেছে। তাহলে বিষয় হচ্ছে জনতন ফারুক আমি আসবো আপনার কাছে এখন বিষয় হচ্ছে যে এই যারা হচ্ছে এই ধরনের কারা এসেছে, কারা তদবির করে এসেছে এটি কিন্তু প্রকাশিত নয়, কিভাবে এসেছে সেটা কিন্তু প্রকাশিত নয়। তাহলে শেষ পর্যন্ত একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠন এই জায়গায় কতটুকু সম্ভব এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে নির্বাচন কমিশন যেমনই হোক আইনের আওতায় তো একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, এটি হয় না কেন? আচ্ছা প্রথমে আমি বলি, এইভাবে নাম চাওয়ার যে ব্যাপারটা, যে সবাইকে আহ্বান করা, এটা আমার মোটেই পছন্দনীয় হয়নি। আমি এটা ভালো, আমি মোটেই ভালো মনে করি নাই এইভাবে গড় হওয়া। এটা কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ না, চাকরির বিজ্ঞপ্তি না। আমি শুনেছি অনেক সাবেক আমলা, ইভেন দুর্ভাগ্যজনকভাবে অনেক বিচারকও নাকি সরাসরি তাদের নাম পাঠিয়েছে ওখানে, এটা তো কোনো চাকরির বিজ্ঞপ্তি ছিল না। তবে নিশ্চিত যারা এইভাবে নিজের নাম পাঠিয়েছে তাদের নাম এখানে আসার কোনো সুযোগ নেই। আমি যে কথাটা বলছিলাম যে দেখেন আমাদের আগামী যে নির্বাচনটা, এটা কম অংশগ্রহণমূলক বা ত্রুটিযুক্ত, যেগুলো আমরা 14 ব্যাপারে বলি, 18 ব্যাপারে করি, এইটা আসলে আর আমরা এফোর্ড করতে পারবো না জাতি হিসাবে। কারণ আমরা লোকালি, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি আমরা এমন একটা অবস্থায় আসছি যে আমাদের, দেখেন আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট যেদিকে যাচ্ছে, যে আমাদের তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্টটা হচ্ছে না, যেটা কাজী ফিরোজ শুরুতে বলছিলেন। এইটা যদি আমরা করতে না পারি, মানে আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্টকে ইকোনমিক্যাল রূপে সাস্টেনেবল করতে হলে পলিটিক্যাল ডেভেলপমেন্টটাকে আপনাকে তাল নিয়ে চলতে হবে। কারণ আমাদের গণতন্ত্র যেটাকে বলি, এইটার যে অনুষঙ্গ, এটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে এই নির্বাচন মনে করেন। কিন্তু এর বাইরেও আমাদের যে বাক স্বাধীনতা, পত্র পত্রিকার স্বাধীনতা, আমাদের মিছিল মিটিং যেগুলো, রাজনৈতিক করার যে স্বাধীনতা, তো এটা আমাদেরকে অবাধ করে দিতে হবে। তবে এর সাথে সাথে এটাও স্মরণ করতে হবে, বিএনপি 2014 সালে নির্বাচনটা কিন্তু বয়কট করেছিল এবং বয়কট করে তারা ইলেকশন করেনি, যার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই জিতে গেল, আর আরেক অনেকে জিতে গেল। আর আরেক পরে যেটা করলো 2015 সালে এসে ওই সরকারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর দিন থেকে আরম্ভ করে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যে আন্দোলনটা তারা দেখালো, এই যে আন্দোলনে এখন আর মানুষ সম্পৃক্ত হচ্ছে না, অনেকাংশে মানুষ ভীত, এর কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু এই আন্দোলন, সংগ্রাম, ইলেকশন, নির্বাচন, রাজনীতি এগুলোর ব্যাপারে অত্যন্ত আগ্রহী। কিন্তু এই যে আগ্রহ কমে গেল এর কারণ হচ্ছে 2015 সালে এই মার্চ মাস, মানে জানুয়ারি থেকে মার্চ, 3 মাস পর্যন্ত যে অবরোধের নামে যেভাবে গাছ কাটা হলো, মাছ মারা হলো, পশু মারা হলো, গাড়ির ড্রাইভার মারা হলো, লঞ্চ জ্বালাই দেওয়া হলো, তারপরে রেল পুড়াই দেওয়া হলো, রেল, এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু আমাদের কোনোভাবে আর বরদাস্ত করা যাবে না, আমাদের অর্থনীতির জন্য অথবা ডেমোক্রেসি কথা বলে ফেলেছি। উত্তর না দিলে আমার যারা আমার দলের শ্রোতা দর্শক, আপনার নিউজ 24 দেখছেন, তারা আমার উপর একটু ক্ষিপ্ত হয়ে যাবেন। এই আন্দোলন সংগ্রামে আমরা 2015 সালে কেন করেছি, আসলে এই আন্দোলনের গাড়িতে আগুন ধরা শিখেছে আওয়ামী লীগ, ডানপাটা দিয়ে মানুষ মারছে আওয়ামী লীগ, লগিবোটা দিয়ে মানুষ মারছে আওয়ামী লীগ, মানুষ মারার লাশের উপর নৃত্য করেছে আওয়ামী লীগ। অতএব এইসব বলে তো কোনো লাভ নাই, আন্দোলন সংগ্রাম জনগণ চায়, শান্তিপূর্ণ চায়, অবশ্যই এটা আমি আপনার সাথে একমত। কিন্তু অশান্তি সৃষ্টি কারা করেছে এটা রহস্য একদিন উদ্ঘাটন হবে। তাই আমি একটা কথা বলতে চাই যে নির্বাচন যদি আবার এই সার্চ কমিটি 10 জনের লোক পাঠিয়ে এটার মধ্যে 5 জন, একজন সিই আর একজন 4 জন কমিশনার, মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দেন, তারা শপথ নেবে, ইলেকশন করবে, এটা এই সরকারের নিয়ম অনুযায়ী তারা চালিয়ে যাবে, এটা তাদের এখতিয়ার। কিন্তু আমরা দলীয় ভাবে আমাদের নেতার তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা দলের কর্মসূচি, দলকে সংগঠিত করছি। আপনি দেখেন উত্তর দক্ষিণে আমাদের নেতারা সকল কমিটি সম্পন্ন করেছে, ইতিমধ্যে বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় কমিটিগুলো, জেলা, উপজেলা, পৌরসভা কমিটি, মানে আপনারা দল গোছাচ্ছেন। জনতন ফারুক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ কথা বলে শেষ করব যে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা কথা বলেছে যে দীপিকা পলিটিক্স মেক ডিফিকাল্ট,
এই কথাটা কেন বলেছিল এই কথা বলে আমি শেষ করতে চাই। এই জন্য আমার মনে পড়ে যে যে শিক্ষক এখানে আছেন উনি ভিসি ছিলেন, এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওখানে উনি আছেন, এটা বলতে চাই। এই জন্য জিয়াউর রহমান বলেছিল যে আমি গ্রামে পাঠাবো আমলাদেরকে, শহরমুখী আর না গ্রামমুখী হতে হবে। আমাদের হাতে একদমই সময় একদমই শেষ, একদমই শেষ। একটু বিলেজ আর তারেক রহমান বলছে ব্যাক টু বাংলাদেশ। আচ্ছা আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠিত হচ্ছে ইনশাআল্লাহ। ডক্টর মিজানুর রহমান, ডক্টর মিজানুর রহমান, এক কথায় শেষ মুহূর্তে আপনার কাছ থেকে যে মন্তব্যটি, আমি আর প্রশ্ন করে দিলাম, আমি যেটা বলছি যে জনন ভাইরা বলল বা সুরেশ ভাই বলছে নাম প্রকাশ করে দেওয়ার ব্যাপার, এটা জোরালো হতো বিএনপি যদি 10টা নাম দিয়ে দিত আর এটা যদি আগেই পাবলিশ করে দিত যে এই 10টা নাম আমরা দিলাম, তাইলে কিন্তু আওয়ামী লীগ একটা চাপের মধ্যে করতো তাদের নামগুলো প্রকাশ করার, আর বিএনপি বলতে পারতো। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান এবং জনলাবদিন ফারুক আপনাদেরকে। দর্শক সানজি জনতন্ত্র গণতন্ত্রে এই ছিল আজকের আয়োজন। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন, সবার জন্য নির্বাচন একটি সমান মাঠ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।